নমস্কাৰ আজি আমি ডিছকচন কৰিব প্ৰেগনেন্সি সময় যি থাইৰড অসুবিধা বাহি থাকে মা মানৰ তাক কেমি আমি জাণিবা তাৰ কোন নিৰাকৰণ কৰিব আৰু কেমি কণ কলে এই থাইৰয়ড ই প্ৰেগনেন্সি বা থাইৰয়ড ডিজৰ্ডৰ ইন প্ৰেগনেনী কু আমি ভালদৰে মানেজ কৰি পাৰিবা থাইৰইড গ্লাণ্ড আমাৰ নেক্ৰে ৰূপ থাইৰয়ড হাৰমোন চিক্ৰেছন হোৱে আৰু এই থাইৰইড হৰম'নটা আমাৰ বডি বিভিন্ন অৰ্গান কু এইটো মানেজ কৰি থাকে ইৰ ইফেক্ট বডিৰ প্ৰত্যেক অৰ্গান উপৰি ৰপৰি প্ৰেগনেনী টাইমে এই থাইৰয়েডৰ ভূমিকা অতি গুৰুত্বপূৰ্ণ কাহি প্ৰেগনেনী সময়ৰ পিলাৰ মানসিক ডেভলপমেণ্ট পাই বা মেণ্টা ডেভেলপমেণ্ট পাই তাৰ ব্ৰেইন ডেভলপমেণ্ট পাই থাইৰয়েড এক গুৰুত্বপূৰ্ণ ভূমিকা গ্ৰহণ কৰি থাকে এওঁ ই পাৰ্ট অফ প্ৰেগনেন্সিৰে প্ৰেগনেন্সি প্ৰথম তিন চারিমাস বা পাঁচমাস পর্যন্ত গর্ভস্থ শিশুর নিজের থাইরয়েড ব্ল্যানটা ঠিকসে কার্য করু নাই সেপরয়েড পাই গর্ভস্থ শিশুটি নিজের মা উপরে ডিপেড করে থাকে তেমন থাইরয়েড হরমো পিলার ডেভেলপমেন্ট নিহতি জরুরি এবং গর্ভাবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রই থাকে যদি আমি দেখবা বিভিন্ন প্রকার থাইরয়েড প্রোব্লেম প্রেগনেন্ সময় গিয়ে পে বট আমি যেটা সবু কমন যেটা থাইরয়েড প্রোবলেমটা যেটা প্রেগনে টাইমে দেখু সেটা হাইপোথাইরয়েডম হাইপোথাইরয়েডম মানে যদি আপনার বডি থাইরয়েড হরমো প্রডকশন ক্যাপাবিলিটি কমি কমিযাই থাকে তাকে আমি হাইপোথাইরয়েড কথাও তাকে আমি কমিটি ডাইগ্নোসিস করি টিএসএচ র মাত্রা বড়ুচি आउ टी फोर रमुच् हाइपोथरयड बोली था हाइपोथरयड टी प्रेगनेसी समय सबुठ कमन प्रॉब्लम प्रोब्लेम भाव दी था छड़ा आउ एक थायरएड प्रोब्लेम होपर थायरयड बोली था जो थे टीएसएचर मात्रा कम हो जाए और टी फोर रही था। यह हाइपर थरयड बोली था आउ य हाइपोथरयड टू टे कम कमन बट আমি ইউজুৱি হাইপৰ থাইৰড প্ৰেগনেন্সি সময় দেখি থওঁ এয়া বহুত ৰেয়াৰলি থাইৰয়ড গ্লাণ্ডৰে নোডুল হ'ব কিৰইড ক্যানচৰ গৰ্ভাৱস্থাৰে ডিটেক্ট হৈ পাৰে বট এইগুডা বহুত ৰেয়াৰ কিন্তু আপোনাৰ যদি আপোনালোকৰ গ্লাণ্ডে কিছু নুডুল ভৰিয়া লাগু কি বা গৈ লাগু ত' আপোনালোকৰ ডক্টৰক আপোনাৰ পৰামৰ্শ প্ৰেগনেন্সি টাইমৰে নিহি জৰুৰী হাইপ'াইৰয়ড কি হাইপৰ থাইৰড আমাৰ যে কোনো অৱস্থাৰে হৈ পাৰে শিশুমানক হৈ পাৰে আডল্ট মানুহ হৈ পাৰে সেইপৰি প্ৰেগনেন্সি টাইমৰে মানে এই হাইপ'থাইৰয়ড কি হাইপৰ থাইৰড হৈ পাৰে প্ৰেগনেন্সি টাইমৰে থাইৰড উপৰ গোটেই প্ৰেগনেন্সি জনিত এক্সট্ৰা বৰ্ডন গোটেই থাইৰড গ্লাণ্ড উপ পঢ়ি থাকে আৰু প্ৰেগনেন্সিৰে কিছু হাৰমোনাল চেঞ্জেছ যোগু থাইৰয়ড হাৰমোনৰ চেঞ্জেছ প্ৰেগনেনী টাইমৰে ৰৈ থাকে जमीक आप एस टीएसएस लेवल को बढ़िया किं टीएसएस लेवल कम होगा प्रेगनेसी टाइम विभिन्न फैक्टर जो विभिन्न हरमोनाल चेंजेस जो होता है तो नर्माल लोक ठार्ज प्रेग्नेसी टाइम थायराइड प्रॉब्लम बाहर बाटा टे अधिक कमन আউড়া এর কম করা যাচ্ছে সবু প্রায় প্রেগনে টাইমে ইনিশিয়াল পিরড্রে আমি থাইরয়েডটা স্ক্রিন করি দেখুছি মহিল মান থাইরয়েড প্রোব্লেম অো দ্যাট আমি ফিউচর কমপ্লিকেসন আভয়েড করি মধ্যে আমি বহু সময় থাইরয়েড রোবলেমটা প্রেগনেন্ টাইমে ফার্স্ট টাইম ডিটেক্ট করে পারছু যদি থাইরয়েড হাইপোথাইরয়েড অনেসএচ বড়ি যাই তাহ'লে কেতিগি চিমটম যেমি আপোনাৰ কনষ্টিপেচন হ'ব পিৰিয়ড্ৰ ইৰেগুলাৰিট হ'বা লেট পিৰিয়ড হ'ব কি বহুত কং ফ্ল' হ'ব বহুত দিন যায় পিৰিয়ড নহ'ব এই চব চিমটম্স দেখা যায় কিন্তু সবুবে মন্দা লাগিব লেথাৰজিক লাগিব এইগুড়া হাইপ'থাইৰয়ডৰ কিছু কিছু চিমটমছ সেইপৰি যদি আপোনাৰ হাইপৰ থাইৰডৰ চিমটমছ কথা চিন্তা কৰবে আপোনাৰ ছাতি দৰ্দৰ লাগিব দেহ হাত থৰ্ব সবুবিলাক বেছি ঝাল বইবাৰ কি বাৰম্বাৰ ঝাডা লাগিব এইগুড়া সব হাইপ'ৰ থাইৰডৰ চিমটমছ হৈ পাৰি থাকে কিন্তু আপোন এই মনে ৰখিব দৰকাৰ এই থাইৰড টি এছ এচ যদি বহুত অধিক মাত্ৰ বঢ়িলা ত'লে যাইকি আপোনাক হাইপ'থাইৰয়ডৰ চিমটমছ ৰী প্ৰেগনেন্সি টাইম বহুত জাইল্ড থাইৰয়ড বঢ়ি থাকে সেই আপোনাৰ হুইতো কিছু চিমটমছ নথি পাৰে যোন আমি সব ক্লিনিকা হাইপ'থাইৰয়ড বুলি কৈ থওঁ যোন আপোনাৰ চিমটমছ কিছু নথ কিন্তু ব্লড টেষ্ট কৰিব সময়ত এয়া ধৰা পি থাকে এই সব ক্লিনিকা হাইপ'থাইৰয়ডৰ প্ৰেগনেনী সময়ৰ এইটাৰ কিছু ইফেক্ট মদৰ উপেৰে কি চাইল্ড উপেৰে ৰৈ যাৰ ট্ৰিটমেণ্ট আপোনালোকৰ এণ্ডোপ্ৰায়লজিষ্ট সৈতে কনচল্ট কৰি আপোনাক হোৱেত নাবা পি পাৰি থাকে আপোনাৰ সমস্তে জানিব দৰকাৰ কি ব্রেন পাই আমার থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আউ প্রথম ফার্স্ট ট্রাইমেষ্টর ভিতরে প্রথম তিন মাছর গর্ভাবস্থাতে ব্রেন্র ডেভেলপমেন্ট ম্যাক্সিমম লেভেল পর্যন্ত হুয়ে এই ব্রেন ডেভেলপমেন্ট থাইরয়েড হরমোন যেটা দরকার সেটা মা উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকে তো মা যদি থাইরয়েড প্রোব্লে থ পিলার ব্রেন ডেভেলপমেন্ট হবার বহুত बाधा सृष्टि जो कि गोटे परमानेंट डैमेज पिलार आईक्यू लेवल पर छड़ा ब्रेन डेभलपमेंट छड़ा जदि माँ को थेड प्रोब्लेम रहा प्रेगनेसी टाइम अलग के प्रॉब्लम भी हो पाए जमीक पिलार पीरियड पीरियड्रे पिल ग्रोथ न होगा जहाँ कोयुजेयर बोली था जोटा कि पिलार ग्रोथ हुए नहीं पिलार डेवलपमेंट फिजिकल डेवलपमेंट वेट डेवलपमेंट आह लेंथ डेवलपमेंट रे या छड़ा आप प्री डिलीवरी डेली माँ ब्लड प्रेशर बढ़ी जावा प्रेगनेंसी इंड्यूसड हाइपर बाय प्री क्लामसीआ यह सब सिमटमस माँ मान देखा दे पारे तेणु थायरयड टेस्ट कर थेर लेवल को नर्माल रखाटा प्रेगनेंसी टाइम निहाती जरूरी हाइपोथरयड्र डिफरेंट कजे अच्छी তাতে গোটেই কজ হ'লে অট' ইমুন হাইপ'থাইৰড যোন আমি মোষ্ট কমনী আডল্ট পপুলেচন কিমা আডোলেচেণ্ট পপুলেচন আমি দেখি থওঁ এই যদি অট' ইমুন প্ৰি ত'লে পিলাংৰ থাইৰয়ড হাইপ'থাইৰয়ড হোৱাৰছা বঢ়ি যায় যোন জন্ম অৱস্থাৰে পিলা মানৰ দেখা যায় যোনাক আমি কঞ্জেনেণ্টা হাইপ'থাইৰড বুলি কৈ থওঁ এইটো ফেমিলিৰে কাহ নথ পিলাৰ হৈ পাৰে কনজেনেণ্টালপ'থাইৰেড তে বৰ্তমান মেডিকা লিটরেচর এটা গোটে ইউনিভারসাল স্ক্রিনিং প্রোগ্রাম ভিড় করা যাওছে যে পরে জন্মপরে সবুপর প্রত্যেক পিলাঙ্কর ফর্টিএট আওয়ার্স ডেলিভারি পরে থাইরয়েড লেবল চেক করা নিহতি জরুরি কাই কঞ্জেনেট হাইপোথাইরয়েডর ট্রিটমেন্ট কে তার আডভাটেজেস বহু আপ যদি আমি কনজেনেটাল হাইপোথাইরয়েড কু ন করে দেওয়া পিলার ব্রেন ডেভলপমেন্ট ভালো হয়ে পাবনি আরও তার আই কু লো হয়ে রব তো কনজেনেটাল হাইপোথাইরয়েড ডিটেক্ট করা আমি সবুলে প্রেগনেসি মানে ডেলিভারি পরে আমি ফর্টিএট আর্স পরে পিলাঙ্কর থাইরয়েড চেকঅপ আমি করে থাও এ ছাড়া যদি মারয়েড প্রোব্লে কিংবা ঘরে আওকার থাইরয়েড প্রোব্লেম অটো ইমোন্ন হাইপোথাইরয়েড অ তাহলে সবসিকয়েটলি পিলা মান ডেভেলপ হবার রিসক অধিক থাকে তেমন ফিউচরে যাই সে স্ক্রিন করা যদি কিছু সিমটমস রা তাহলে স্ক্রিন করা দরকার পড়ে পে ট্রিটমেন্ট হা সেম আমার সবু যা নন প্রেগনে বা প্রেগনেট সময় যদি আমি হাইপোথে ডিটেক্ট কলে আমি লিভোথাইরক্সি গোটে ট্যাব্লেট দিয়ে থাও ডিপেন্ডিং অপন ভেজারিস ফ্যাক্টর আমি ডোজ ডিসাইড করে থাকে কিন্তু আমি গোটে টিএসএচ কট অফ টিকি বেশি টাইট রাখি থাকে যদি গর্ভাবস্থা অর্মালি আমি যদি নন প্রেগনে লোক দেখা আমি টিএসএচ অপ টু ফাইভ পর্যন্ত মেন্টে করা গর্ভাবস্থা সময় आम टे लोअर कटअफ टू पॉन्ट फाइव बा थ्री करी टार्गेट कर ट्रिटमेंट मेथड ट्रिटमेंट टैबलेट है सेम कित ट्रिटमेंट जो टार्गेट बा कटअफ अफ टीएसएच टेफरेन्ट प्रेग्नेसी यह यहाड़ा जदि पेसेंट मान हाइपर थायर जो थाए तो आम तार कौप हाइपर हमें है फास्ट डिटेक्ट करूँ এটা গ্রেভস ডিজিজ কি অল্কা বিভিন্ন প্রকার প্রোবলে যোগ হাইবর থাইরয়েডিজম প্রেগনেন্ সময় ডিটেক্ট হয়ে পারে আউ সেই সময়ের ইনিশিয়ালি ফার্স্ট তিন মাছের আমি গোটে ট্যাবলেট দিয়ে থাও যেটা কি ফার্স্ট তিন মাছ প্রেগনেন্দে থাও আপনি আমি সেটা পুঁচে করে দিয়ে থাইরয়েড ট্রিটমেন্ট হল আমি এন্ডোক্রাইন প্রবলেম যেতে সব ডিস দেখা থাইরয়েড ট্রিটমেন্ট হলো সবু সরল চিকিৎসা যদি আপোনাৰ হাইপোথাইৰয়ড অ আপোনাৰ গোটেই মাত্ৰ টেবলেট সবুদিন সকালে উঠি টেবলেট খাওঁ ঘণ্টা যায় চেষ্টা কৰোঁ অলগা কিছু ন খাইপাই পানী আপোনাৰ পি পাৰিব অ মানে বেভৰেজেছ যেতিয়া চা কফি কিফিন খাওঁ ইলম'ষ্ট আপোনাৰ অলপ কোন ৰেষ্ট্ৰিকচন নাই হ' কেগুটি খাদ্য যোন থাইৰয়ড অবজৰচন আপোনালোকৰ প্ৰিভেণ্ট কৰি থাকে যেমিতিক আপোনাৰ তাৰ চোয়াবি হ'ল এই কেতিয়াক খাদ্য আপোনাৰ সকলো থাইৰইড টাব্লেট সৈতে মিছাইকি নেবাৰ কথা নুহে এটা আপোনাৰ লঞ্চ কি ডিনৰ সৈতে পাৰিবা কেতিয়ক অলগা কেতিয়ক যদি মেডিচিন আপোনাৰ নেওচোন যেতিয়া কা্লিয়ম টাবলেট আইৰ টাব্লেট আপোনাৰ গেছ টাব্লেট এগুলা থাইরয়েড পাই অবজর্ভনাই প্রবলেম সৃষ্টি করতে এগুলা আপনার টাইম ডক্টর পরামর্শ ক্রমে টাইমটা কেঞ্জ করা পড়ব তাছা থাইরয়েড প্রোব্লেমে অন্য কোশিপ প্রকার রেস্ট্রিকশন নাই আপনার মাত্র গোটে জিনিস মনে রক্ষার অবুদিন মনে করি ট্যাবলেটটা খাইবার অনু আপনার যদি মনে রকলে যদি নিয়মিত আপনার ট্যাবলেটটা নেলে তাহলে আপনার থাইরয়েডটা ভালো কন্ট্রোল রয়ে পাব যে হাইপোথাইরয়েড আমি যেটা মোস্ট কমন প্রোবলেম তাদের মোস্ট কমন কজ হল অটো ইম্যুন্ন হাইপোথাইরেডিজম কিংবা আয়োডন ডেফিসিয়েনি হাইপোথাইরেজম অটো ইম্যুন হাইপোথাইরাইডটা আপনার প্রিভেট করে পাবেনি যদি আপনার বডি অটো ইম্যুনিটি অটো আন্টবডিড অটা আপনার থাইরয়েড ব্লা ধীরে 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 করে ডামেজ করবু আজি নহলে কালি আপনার হাইপোথাইড হব যা আপনার প্রিভেন্ট করি কোশি মেথড বর্তমান যা না